কৃত্রিম সূর্য। ইদানিং তোমরা গুগল সার্চে আর্টিফিশিয়াল সান লিখে সার্চ করলেই বিভিন্ন বড় বড় নিউজ পোর্টাল ও ওয়েবসাইটে দেখতে পাবে যে চীন একটি কৃত্রিম সূর্য নির্মাণ করেছে যার তাপমাত্রা আমাদের আসল সূর্যের থেকেও 6 গুণ বেশি। আর অবভিয়াসলি সেই কারণেই বিশ্বের প্রায় সব জনপ্রিয় নিউজ পোর্টালগুলি এই নিউজটিকে কভারেজ দিয়েছে। তবে কি সত্যিই চীন কোনো কৃত্রিম সূর্য বানাতে সক্ষম হয়েছে? আর সেটি কি সত্যিই আমাদের আসল সূর্যের অল্টারনেট হিসেবে কাজ করবে? আমরা তো সকলেই জানি সূর্য একটি নক্ষত্র যা পৃথিবী বা যে কোনো গ্রহ থেকে অনেক গুণ বড় ও বিশাল আকৃতির, এছাড়াও প্রচুর তাপমাত্রা সম্পন্ন হয়ে থাকে। তবে কি করে সম্ভব কোনো সূর্য অর্থাৎ নক্ষত্রকে পৃথিবীর মতো একটি গ্রহতে তৈরি করা? এসব জানতে ভিডিওটি তোমরা লাস্ট অবধি অবশ্যই দেখবে। তোমরা যদি অধিকান চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো তবে এখনই সাবস্ক্রাইব করো ও বিভিন্ন ভিডিও আপডেটস পেতে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করো। হে বন্ধুরা, নিউজ পেপার ও আর্টিকেলগুলিতে কৃত্রিম সূর্য বা আর্টিফিশিয়াল সান শব্দটি ব্যবহার করাটা একটু ভুলই দেখায়, কেননা চীন এরম কিছু তৈরি করেনি যে সেটি আমাদের আসল সূর্যের জায়গা নিতে পারবে। বর্তমানে আমরা আমাদের পৃথিবীতে মোট যত ধরনের পাওয়ার সোর্স ব্যবহার করি তার মধ্যে উইন্ডমিল, জলবিদ্যুৎ শক্তি, সোলার এনার্জি ও বায়োগ্যাস ইত্যাদি বাদ দিয়ে যেগুলি ব্যাপক হারে ব্যবহৃত হয় তা হলো তাপবিদ্যুৎ ও নিউক্লিয়ার পাওয়ার। আর এগুলি প্রতিনিয়তই আমাদের ও আমাদের পৃথিবীর ক্ষতি সাধন করে চলেছে। এগুলি একদিকে যেমন আমাদের এনভায়রনমেন্টকে দূষিত করছে, অপরদিকে এগুলি দ্বারা বিভিন্ন হার্মফুল রেডিয়েশনও ছড়াচ্ছে আমাদের এনভায়রনমেন্টে। উদাহরণ হিসেবে যেমন ধরো, তাপবিদ্যুৎ কেন্দ্রে বিপুল পরিমাণে কয়লার ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হয় যার ফলে বায়ুমণ্ডল ব্যাপক হারে দূষিত হয়। একইভাবে বর্তমানে পৃথিবীর সমস্ত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপন্ন করা হয় যার ফলে প্রচুর পরিমাণে ক্ষতিকারক রেডিও অ্যাক্টিভ বর্জ্যপদার্থ উৎপন্ন হয়ে থাকে যা সমগ্র জীবজগতের পক্ষে ক্ষতিকর। আমরা টেকনোলজি ফিল্ডে দিন দিন উন্নতি সাধন করেই চলেছি যার ফলে ভবিষ্যতে আমাদের শক্তির সংকটে পড়তে হতে পারে, কেননা যে হিসেবে আমরা ডে বাই ডে যত বেশি অ্যাডভান্স হচ্ছি ততই আগের তুলনায় আমরা আরও বেশি শক্তির খরচ করছি। ভবিষ্যতে যাতে আমাদের শক্তির সংকটে পড়তে না হয় তার জন্য বিজ্ঞানীরা বহুদিন থেকেই বিভিন্ন বিকল্প পাওয়ার সোর্সের খোঁজ করেই চলেছে। যেমন বহু বছর আগে প্রচলিত শক্তি হিসেবে তাপবিদ্যুৎ শক্তি ব্যবহার হতো যেখানে বর্তমানে পারমাণবিক শক্তি স্থান নিয়েছে, কিন্তু এটি হওয়ার ফলে আগের তুলনায় আরও বেশি দূষণ ছড়ায় যার ফলে পৃথিবীর আবহাওয়া প্রতিনিয়ত আরও বেশি দূষিত হয়ে চলেছে। দূষণ কমানোর জন্য বিজ্ঞানীরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি এনার্জি সোর্সের খোঁজ চালিয়ে যাচ্ছে। তোমরা বর্তমানে সব জায়গাতেই সোলার পাওয়ারের ব্যবহার দেখবে যা এটি প্রমাণ করে যে আমরা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি এনার্জি সোর্সের দিকে অগ্রসর হচ্ছি। কেননা ভেবে দেখো, এরম বিকাশের তো কোনো মানেই থাকে না যার ব্যবহার আমাদের পৃথিবীকেই দূষিত করে ফেলে। কিন্তু তোমরা তো সকলেই জানো সোলার পাওয়ার কখনোই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মতো শক্তির যোগান দিতে পারবে না। এই ব্যাপক চাহিদা পূরণের জন্য বিকল্প হিসেবে ব্যবহৃত শক্তির উপরই কাজ করছে চীনা সায়েন্টিস্টরা। এই সম্পূর্ণ ব্যাপারটি বোঝার জন্য তোমাদের প্রথমে নিউক্লিয়ার ফিশন ও নিউক্লিয়ার ফিউশন অর্থাৎ নিউক্লিয়ার বিভাজন ও নিউক্লিয়ার সংযোজনের ব্যাপারে কিছু বেসিক্স জানতে হবে। সাধারণ ভাষায় নিউক্লিয়ার ফিশন অর্থাৎ নিউক্লিয়ার বিভাজন এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো অ্যাটমের নিউক্লিয়াস টুকরো হয়ে কয়েকটি ছোট ছোট নিউক্লিয়াই তৈরি করে। বর্তমানে পৃথিবীতে ব্যবহৃত সমস্ত নিউক্লিয়ার রিয়্যাক্টরগুলিতে এই নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়া ব্যবহার করেই বিদ্যুৎ উৎপাদন করা হয়। রিয়্যাক্টরগুলিতে সাধারণত ইউরেনিয়াম 235 ও প্লুটোনিয়াম 239 ব্যবহার করা হয়, কেননা এগুলি এক ধরনের ফিসাইল ম্যাটেরিয়াল, ফিসাইল অর্থাৎ সহজ বিদারণীয়, যার ফলে এগুলি নিউক্লিয়ার ফিশনে সহজেই ভেঙে চেন রিয়াকশন তৈরি করতে সক্ষম হয়। এদের ভারী নিউক্লিয়াসগুলি যখন টুকরো হয়ে ছোট ছোট নিউক্লিয়াইয়ে পরিবর্তিত হয় তখন সেখানে গামা রে ও নিউট্রন সহ প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপশক্তির ব্যবহারে টারবাইন চালিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। কিন্তু নিউক্লিয়ার ফিশনে সমস্যা এটাই যে এই প্রক্রিয়া চালানোর পর প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় বর্জ্যপদার্থ অর্থাৎ রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট উৎপন্ন হয় যা আমাদের পরিবেশের পক্ষে প্রচুর ক্ষতিকারক হয়ে থাকে। তোমরা নিশ্চয়ই 2011 সালের জাপানের ফুকুশিমা দাইচির নিউক্লিয়ার ডিজাস্টারের কথা শুনেছ যেখানে ভূমিকম্প ও সুনামির কারণে ফুকুশিমা দাইচি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বেশ কিছু অংশ দিয়ে ক্ষতিকারক তেজস্ক্রিয় পদার্থ লিক করেছিল যার ফলে ওই এলাকাগুলিতে অনেক বাজে পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। এবারে নিউক্লিয়ার ফিউশন অর্থাৎ নিউক্লিয়ার সংযোজন, এটি নিউক্লিয়ার বিভাজন থেকে একেবারে উল্টো ঘটনা। নিউক্লিয়ার ফিউশনের ক্ষেত্রে কিছু সংখ্যক হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে ও যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াসের সৃষ্টি করে যার ফলে অনেক মাত্রায় তাপ ও শক্তি উৎপন্ন হয়। আমাদের সূর্যের মধ্যে তাপ ও আলোর উৎপত্তিও এই নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় হয়ে থাকে।
সূর্যের মধ্যে হাইড্রোজেনের নিউক্লিয়াস ফিউজ অর্থাৎ যুক্ত হয়ে হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করে থাকে। নিউক্লিয়ার বিভাজনের পরিবর্তে নিউক্লিয়ার সংযোজনে আমরা এটাই অ্যাডভান্টেজ পাব যে এক্ষেত্রে নিউক্লিয়ার বিভাজনের মতো প্রক্রিয়া শেষে কোনো তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ উৎপত্তি ঘটবে না। তবে এটি স্পষ্ট যে যদি আমরা পৃথিবীতে এই নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়াটি ঘটাতে সক্ষম হতে পারি তবে আমরা বিপুল পরিমাণে তাপশক্তি তো পাবই, সঙ্গে সেই ক্ষতিকারক তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের ভয় থেকেও রেহাই পাব। এটি একটি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ও সম্পূর্ণ পরিষ্কার ও পরিচ্ছন্ন উৎস হবে শক্তির, যেমনটা সোলার সেল দ্বারা আমরা পেয়ে থাকি। এই কারণেই বিজ্ঞানীরা বহু বছর ধরে পৃথিবীতে নিউক্লিয়ার সংযোজন প্রক্রিয়াকে সফল করার প্রচেষ্টায় লেগেছিল ও এই বিষয়ে চীন একটি গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করেছে, যেটি হলো ভিডিওটির মূল আলোচ্য বিষয়। চীনের মতে তারা প্লাজমায় 10 সেকেন্ড সময়ের জন্য 10 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরে রাখতে সক্ষম হয়েছে, যেখানে আমাদের সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হলো মাত্র 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। তার মানে তোমরা বুঝতেই পারছো চীন যেই তাপমাত্রা অর্জন করেছে সেটি সূর্যের কেন্দ্রের তাপমাত্রা থেকে 6 গুণেরও বেশি ছিল। তো এবার সবচেয়ে বড় ব্যাপারটি হলো যে পৃথিবীতে তো নিশ্চয়ই এমন কোনো পদার্থ নেই যেটি এত বেশি তাপমাত্রাকে সহ্য করতে সক্ষম হবে, তবে চীন এটি করলো কীভাবে? তোমাদের বলে রাখি, নিউক্লিয়ার ফিশনের তুলনায় নিউক্লিয়ার ফিউশনে বহু গুণ বেশি তাপমাত্রা উৎপন্ন হয়, যা নিয়ন্ত্রণ করা ও ধরে রাখার মতো কোনো ব্যবস্থা না থাকায় বিজ্ঞানীরা এই নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়াটি করতে পারে না সহজে, যেটি চীন করে দেখিয়েছে। সো এক্ষেত্রে চীনা সায়েন্টিস্টরা পৃথিবীতে সূর্যের মতো নিউক্লিয়ার সংযোজন ঘটানোর জন্য টোকামাক নামক একটি রিয়্যাক্টর ব্যবহার করে। এটি এমন একটি ডিভাইস যার ভেতরে উচ্চমাত্রায় চৌম্বক শক্তি ব্যবহার করে গরম প্লাজমাকে একটি সীমিত স্থানে ধরে রাখা হয়, যাতে কোনোভাবেই এই গরম প্লাজমা রিয়্যাক্টরটির ইনার সার্ফেসে স্পর্শ না হতে পারে। কেননা প্লাজমাটি এত বেশি গরম হয় যা যদি টোকামাকের ইনার বডি বা কন্টেনারে স্পর্শ করে তবে নিমেষেই সেটি টোকামাক রিয়্যাক্টরটিকে গলিয়ে নষ্ট করে দেবে ও প্লাজমা বাইরে বেরিয়ে যাবে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটবে। কেননা পৃথিবীতে কোনো এমন উপাদান নেই যেটি ওই গরম প্লাজমার তাপমাত্রাকে সহ্য করতে পারবে। চীন যেই টোকামাক রিয়্যাক্টরে কাজ করেছিল সেটির নাম এক্সপেরিমেন্টাল অ্যাডভান্স সুপার কন্ডাক্টিং টোকামাক বা সংক্ষেপে ইস্ট। সিলিন্ড্রিক্যাল আকৃতির এই যন্ত্রটির উচ্চতা 11 মিটার ও চওড়া 8 মিটার, যার ওজন 360 মেট্রিক টন। তো চলো জেনে নেওয়া যাক এর ভিতরে সমগ্র প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন করা হয়। সবার প্রথমেই এর ভিতরে ডিউটেরিয়াম ও ট্রিটিয়ামের মতো হাইড্রোজেনে হেভি ও সুপার হেভি আইসোটোপ দেওয়া হয় ও এরপর টোকামাকের ভেতরেই পাওয়ারফুল ইলেকট্রিক্যাল কারেন্ট দ্বারা এই আইসোটোপগুলিকে গরম করা হয়, যার ফলস্বরূপ ইলেকট্রনগুলি আইসোটোপের নিউক্লিয়াস থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ও সেখানে হাইড্রোজেন আয়নের চার্জ প্লাজমা গঠিত হয়, যার পর টোকামাকের ভিতরে অবস্থিত উচ্চ শক্তিসম্পন্ন চৌম্বক একটি পাওয়ারফুল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে সেখানে অবস্থিত হাইড্রোজেন আয়নের চার্জ প্লাজমাকে ক্ষুদ্র একটি জায়গার মধ্যে ধরে রাখে, যার ফলে সেগুলির নিজেদের মধ্যে ফিউজ করার সম্ভাবনা বেড়ে যায়। যখন আয়নগুলি নিজেদের মধ্যে সংযুক্ত হয় তখন প্রচুর পরিমাণে শক্তির উৎপত্তি ঘটে, যার ফলে বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট ও প্রচুর ইলেকট্রিসিটি তৈরি হয়। চাইনিজ রিসার্চার্সদের মতে তারা এক্ষেত্রে নতুন ধরনের হিটিং পদ্ধতি ব্যবহার করে আইসোটোপগুলিকে গরম করার জন্য, এছাড়াও তারা বিশেষ ধরনের পদ্ধতি অবলম্বন করে সেই গরম প্লাজমাকে ধরে রাখার জন্য। এসবের ফলে তারা 10 সেকেন্ডের জন্য 10 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরে রাখতে সক্ষম হয়েছিল, যা সম্পূর্ণ মানব জাতির জন্য একটি অনেক বড় অ্যাচিভমেন্ট। এটি আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ এই কারণেই যে এক্ষেত্রে অনেক বেশি তাপমাত্রা ধরে রাখা সম্ভব, আর যত বেশি তাপমাত্রা ধরে রাখা যাবে তত বেশি পাওয়ার ও ইলেকট্রিসিটি উৎপাদন করা সম্ভব হবে। আপাতত চীন এই তাপমাত্রাকে মাত্র 10 সেকেন্ডের জন্যই মেনটেন করতে সক্ষম হয়েছে, কিন্তু ভবিষ্যতে এর অনেক বেশি সম্ভাবনা রয়েছে যে আমরা বর্তমানের নিউক্লিয়ার রিয়্যাক্টরের নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়াকে রিপ্লেস করে এই নিউক্লিয়ার সংযোজন প্রক্রিয়া ব্যবহারে আনতে পারব। যদি আমরা এই নিউক্লিয়ার সংযোজন ব্যাপক হারে ব্যবহার করতে সক্ষম হই তবে এটি সম্পূর্ণ পৃথিবীতে যে এনার্জির ক্রাইসিস চলছে তা শেষ করে দেবে ও আমরা আমাদের পরিবেশকেও তেজস্ক্রিয় দূষণ ও রেডিয়েশনের হাত থেকে বাঁচাতে সক্ষম হব। তোমাদের কি মনে হয় ভবিষ্যতে কি এটি আমাদের প্রচলিত শক্তিগুলিকে রিপ্লেস করতে পারবে? এছাড়াও তোমাদের কি মনে হয় সায়েন্টিস্টরা কি আদৌ সূর্যের চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে? কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি দ্বারা কিছু বুঝতে পারলে অবশ্যই লাইক করে ও বন্ধুদের শেয়ার করবে। এ ব্যাপারে তোমাদের মনে কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। অধিকান চ্যানেলটিতে তোমরা যদি নতুন এসে থাকো তবে অবশ্যই অধিকান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, বাই বাই।